ক্রিকেটের ওয়ানডে ফরম্যাট থেকে হঠাৎই অবসরের ঘোষণা দিয়েছেন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস। আজ সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে খেলার পর 50 ওভারের ফরম্যাটকে পুরোপুরিভাবে বিদায় জানাবেন এই অলরাউন্ডার। নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানান স্টোকস। ব্যস্ত সূচির ধকল তার শরীর আর বইতে পারছে না বলে 11 বছর খেলেই একদিনের ক্রিকেটে দাঁড়ি টানার কথা জানান স্টোকস। ইংল্যান্ডের জার্সিতে 104 ওয়ানডে খেলা 31 বছর বয়সী স্টোকসের ওয়ানডে ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত 2019 ওয়ানডে বিশ্বকাপ জয়। 2011 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল স্টোকসের। এই ফরম্যাটে 2910 রান করেছেন তিনি, হাঁকিয়েছেন 3টি সেঞ্চুরি আর বল হাতে নিয়েছেন 74 উইকেটও।